দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সমগ্র বিশ্বের মুসলিমদের জন্য আনন্দের আবেশ নিয়ে আসে ঈদ উল ফিতর। গোটা মুসলিম বিশ্বের সাথে আহমদিয়া মুসলিম জামাতও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে ঈদ উল ফিতর পালন করে থাকে। 2 মাসেরও কম সময় পূর্বে বাংলাদেশের পঞ্চগড় জেলায় কিছু ধর্মান্ধ উগ্রবাদী আহমদিয়া মুসলিম জামাতের নিরীহ সদস্যদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে 200-এর অধিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়। তাদের ঘৃণ্য আক্রমণে হতাহত এবং ক্ষতিগ্রস্ত কয়েক হাজার স্থানীয় আহমদিস বাসিন্দার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবার ঈদ উল ফিতরে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেব এবং কেন্দ্রীয় আমেরার বিভিন্ন সদস্য ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আহমদি মুসলমানগণ পঞ্চগড়ে একত্রিত হন। উল্লেখ্য, আমাদের প্রাণপ্রিয় হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজের নির্দেশনা অনুযায়ী আমির সাহেব পঞ্চগড়ে আসেন। ঈদটা আমাদের এমন লেগেছে যে ছোটকালে সেই যখন আতফাল অবস্থায় ছিলাম তখন আহমদনগর এবং শালশিরি দুইটা জামাতকে একসাথে, যখন আহমদনগর জামাতের হালকা ছিল শালশিরি, তো তখন আমরা একসাথে নামাজ আদায় করতাম। তো আজকে সেই পরিবেশটার কথা, সেই ছোট কালের স্মৃতিটা মনে পড়ে যাচ্ছে আজকে নামাজ পড়তে এসে, যখন আমরা আহমদনগর এবং শালশিরিকে একসাথে ঈদের নামাজ আমরা আদায় করলাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতিছে। এই যে অনেক খাবারের আয়োজন, অনেক কিছু খাইলাম, ফিরনি, সেমাই, চটপটি, অনেক ভালো লাগতিছে। সবাই ঈদ করতে আসছে। ঈদ উল ফিতরের নামাজে অংশ নিতে পঞ্চগড়ে অবস্থিত আহমদিয়া মুসলিম জামাতের নিজস্ব জলসাগাহে একত্রিত হন আহমদনগর, শালছড়ি সহ আশেপাশের জামাতগুলোর সদস্য সদস্যাগণ। ন্যাশনাল আমির সাহেব ঈদের নামাজের ইমামতি করেন এবং ঈদের খুতবা শেষে দোয়া পরিচালনা করেন। খুতবায় তিনি বান্দার প্রতি আল্লাহ তাআলার ক্ষমাশীলতা ও ভালোবাসা বিষয়ে আলোকপাত করেন। খুতবার পর আহমদি ভাইয়েরা পরম ভালোবাসায় একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের কুশল বিনিময় করেন। অনেকদিন পর আমার আহমদনগরের প্রথম ঈদ। ঈদের যে আনন্দটা, এটা ভাষায় তো প্রকাশ করার মতো না। আর ন্যাশনাল, বিশেষ করে ন্যাশনাল আমির সাহেবের সাথে ঈদ করা মানে একটা বাড়তি অনুভূতি। আর বিভিন্ন জায়গার বিভিন্ন লোক এক জায়গায় হয়ে যে আমরা ঈদ করেছি, এটার যে অনুভূতিটা আমি নিজে প্রকাশ করতে পারতেছি না। এবার ঈদের বিশেষ আকর্ষণ ছিল হিউম্যানিটি ফার্স্ট বাংলাদেশের পক্ষ থেকে ঈদ আপ্যায়ন। ঈদের জামাতে আসা প্রায় 2000 সদস্যের জন্য সেমাই, ফিরনি, চটপটির মতো মুখরোচক নাস্তার পাশাপাশি দুপুরে বিরিয়ানির আয়োজন করা হয়। আর কিছুক্ষণ পূর্বে ঈদ উল ফিতরের নামাজ এখানে শেষ হয়েছে। আর ঈদ উল ফিতরের নামাজের পরপর আমাদের এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যারা নামাজিরা যারা এখানে এসেছিলেন তারা সবাই মিষ্টান্ন মুখ করছেন। এই নাস্তার ব্যবস্থা আছে ভালোই, এই নাস্তা তারা করছেন। সেখানে আমরা শ্যামায়ের ব্যবস্থা করেছি, তারপরে ফিরনির ব্যবস্থা করেছি, আর একই সাথে এখানে যারা মিষ্টি বেশি পছন্দ করে না তাদের জন্য আমরা চটপটির ব্যবস্থা করেছি, ঝালের ব্যবস্থা করেছি। তো মানুষরা উৎসাহের সাথে খাচ্ছেন। ইতোপূর্বে হিউম্যানিটি ফার্স্টের পক্ষ থেকে রমজান মাসে 22 দিনব্যাপী আহমদনগর ও শালশিরিতে নিয়মিত প্রায় 700 সদস্যের জন্য ইফতারের আয়োজন করা হয়। ঈদের আপ্যায়ন শেষে মহতরম ন্যাশনাল আমির সাহেব স্থানীয় আহমদি সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর নেন ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এমটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওস।